ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাদুল্লাহিয়ান। এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। সব মিলে 9 জন যাত্রী ছিলেন হেলিকপ্টারে, তাদের সবাই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে খোঁজ পেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের। ইরানের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট পীর হোসাইন কালিবার্দ জানান, হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।